হ্যালো ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনার জন্য আরেকটু ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি দেখাবো যারা হচ্ছে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছেন বা অ্যাড চালাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা আসলে খুবই দরকারি। কারণ হচ্ছে আমাদের যখন আমরা অ্যাড রান করব, তো তার আগে কিন্তু কিছু আইডিয়া দরকার যে এই অ্যাডটা কীভাবে রান করতে হয় বা কেমন ইমেজ দরকার হয় বা কন্টেন্টটা কেমন হয় এবং কল টু অ্যাকশন বাটন যেটা আছে এখানে আমরা কী দিতে পারি। ওকে, সো আজকে আমি সেই বিষয়টা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন আছি ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে। ওকে, সো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেন হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমি আগে প্রসেসটা একটু দেখাই যে সার্চ অ্যাড, আমরা হচ্ছে আমাদের যে রানিং অ্যাডগুলো চলছে অন্যান্য কোম্পানির, সেইগুলো আমরা কীভাবে দেখতে পারি। ঠিক আছে, যেমন দেখেন সার্চ অ্যাড, এখান থেকে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করি। এখানে বাংলাদেশ বাদেও অন্যান্য যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা সিলেক্ট করতে পারেন সার্চ করে। আমি যেহেতু বাংলাদেশে হচ্ছে অ্যাডটা চেক করে দেখবো। ওকে, অ্যাড ক্যাটাগরি থেকে এখানে অল অ্যাডে সিলেক্ট করে দেবো, দেন হচ্ছে আমরা এখানে সার্চ দেব। ওকে, তো আমরা সার্চ দিচ্ছি, মনে করেন বেবি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো, তো বেবি নিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অনেকগুলা রেজাল্ট দেখাবে, অনেকগুলা অ্যাডের রেজাল্ট দেখাবে। যেমন দেখেন বেবি বাগডম নামে এই পেজটা কি অ্যাড রান করছে, তারপর চায়না বেবি ড্রেস কালেকশন, এগুলো অনেক ধরনের পেজগুলো এখানে কিন্তু এই অ্যাডগুলো কিন্তু এখন রানিং আছে। ঠিক আছে, বাংলাদেশে এই ফেসবুকে এই অ্যাডগুলো রান আছে। তো আমরা এটার মাধ্যমে আমরা চেক করে দেখতে পারি এটার কম্পিটিটর কেমন বা হচ্ছে কী পরিমাণ মানুষ এটা নিয়ে বিজনেস করছে, এবং হচ্ছে এগুলো কিন্তু বেবি নিশলে আপনার হচ্ছে কম্পিটিটরেরা এরা কীভাবে আগাচ্ছে বা কীভাবে কাজগুলো করছে সেখান থেকে, মানে এইগুলো দেখলে কিন্তু আপনি অনেকটা আইডিয়া পাবেন। যেমন দেখেন এই পেজে যদি আমরা যাই, সো বেবি নিয়ে যারা কাজ করছেন এই পেজে চলে গেলে আপনারা অনেক আইডিয়া পাবেন আশা করি। যেমন দেখেন এই যে বেবি ব্লুম নামে হচ্ছে একটা পেজ আছে, এই পেজে কেমন ধরনের পিকচার আপলোড করছে, কী কী ধরনের কভার পিকচারটা কেমন, লোগোটা কেমন, এটা দেখলে আপনার আশা করি অনেকটা আইডিয়া হবে এখান থেকে যে কীভাবে আমরা একটা পেজ তৈরি করতে পারি। এবং হচ্ছে এখানে দেখবেন অনেকগুলো অ্যাড আছে, আমরা বেবি বাদ দিয়ে অনেক কিছু সার্চ করতে পারি। যেমন আইফোন, দেখি আইফোন নিয়ে বাংলাদেশে কেউ কাজ করছে কিনা। ওকে, তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে দেখেন বেবি নিয়েও প্রায় 5,000-এর মতো অ্যাড আছে, আইফোনের অ্যাড বা এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, আইফোনের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে হয়তোবা ওই কিওয়ার্ডটা দেওয়া আছে এটার কারণে দেখাচ্ছে, বাট আইফোন নিয়েও অনেকে হয়তোবা কাজ করছে। ঠিক আছে, আইফোনের কভার বা হচ্ছে এগুলো দিয়ে কাজ করছে, তো এখানে এর কারণে এই অ্যাডগুলো দেখাচ্ছে। তো এই যে পিডি মোবাইল শপ, এটা হচ্ছে আইফোন নিয়ে কাজ করছে, এটা রেজাল্ট দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন স্পন্সর লেখা আছে, মানে হচ্ছে এই অ্যাডটা রান আছে। ওকে, এই পেজে গিয়ে আপনি হচ্ছে অল্টারনেটিভভাবে দেখতে পারবেন যে কীভাবে অ্যাডগুলো দিচ্ছে। তো আমরা এখান থেকে একটু চেক করে দেখতে পারি কি না, দেখি যে এরা আর কী ধরনের অ্যাড চালাচ্ছে। সেখানে আসলে ওই অপশনটা দেখছি না, যদিও এখান থেকে আমরা একটু দেখি অ্যাবাউট সেকশনে যাই। অ্যাবাউট সেকশনে গিয়ে এই যে পেজ ট্রান্সপারেন্সি এখানে গিয়ে দেন হচ্ছে সি অল, এখানে ক্লিক করলে আমাদের নতুন একটা ইন্টারফেস আসবে, দেন হচ্ছে গো টু লাইভ অ্যাড লাইব্রেরি। ওকে, এখানে গিয়েই হচ্ছে আমরা এই হচ্ছে পেজের কতটা অ্যাড এখন রানিং আছে সেটা আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে টু রেজাল্ট, ঠিক আছে, দুইটা অ্যাড হচ্ছে রানিং আছে, এটাও অ্যাক্টিভ আছে, হচ্ছে এটাও এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে। ওকে, দুইটা অ্যাড অ্যাক্টিভ আছে। সেমভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা পেজে গিয়ে, যেমন মনে করেন এই পেজের কয়টা অ্যাড এখন রানিং আছে, ওকে, আমরা দেখতে হলে ওই পেজে চলে যাব, দেন অ্যাবাউট সেকশনে যাব, এখান থেকে জাস্ট অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনে পরে পেস্ট হচ্ছে ট্রান্সপারেন্সি, দেন হচ্ছে সি অল, এখানে ক্লিক করলে আমরা গো টু লাইব্রেরি অ্যাড লাইব্রেরি, এখানে গেলে আমরা দেখতে পাবো যে এই পেজটার আসলে স্পেসিফিকভাবে কয়টা অ্যাড রানিং আছে। ওকে, এখানে দেখেন একটা অ্যাড শুধুমাত্র রানিং আছে, এই অ্যাডটা আবার হচ্ছে একটু কেমন দেখায় আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন সি অ্যাড ডিটেলস, এটা দেখলে আমাদের এই ইন্টারফেসটা আসবে। ওকে, তো এটা দেখলে আপনারা হচ্ছে আইডিয়া করতে পারবেন যে কীভাবে আসলে অ্যাডগুলো দেয় বা অ্যাডের কন্টেন্টগুলো কেমন হয়, প্লাস হচ্ছে কল টু অ্যাকশন বাটন কেমন হয়। এটা গেল আপনার অ্যাড সেকশনের জন্য, জাস্ট হচ্ছে আপনি কীভাবে আইডিয়া পেতে পারেন। ওকে, আর একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট না ঠিক ফেসবুকের হচ্ছে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার ক্যাম্পেইন আইডিয়া কীভাবে হচ্ছে
এরপরের ক্যাম্পেইন আইডিয়াগুলো করবেন, যেমন ব্ল্যাক ফ্রাইডে যদি থাকে আপনি ক্যাম্পেইনটা কীভাবে চালাবেন, এই ধরনের অপশান আছে। এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে দেখেন লেখা আছে আই হ্যাভ ই কমার্স বিজনেস, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আমি মনে করেন ট্রাভেল এজেন্সি কথা কথা চালাচ্ছি, দেন হচ্ছে সিলেক্ট করে দিব। এখান থেকে বিজনেস অ্যান্ড উড লাইক ক্যাম্পেইন সাজেস্টেড ফর কিসের জন্য, আমি আমি হচ্ছে মনে করেন চাচ্ছি এখান থেকে উইন্টার বা স্প্রিং সামার সেলস, এখানে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করে গেট এ ক্যাম্পেইন আইডিয়া, দেন হচ্ছে আমাকে একটা ক্যাম্পেইন ক্যান কীভাবে আমি কী করবো আমাকে ক্যাম্পেইনের একটা আইডিয়া দিয়ে দিবে। দেখেন ট্রাভেল ক্যাম্পেইনস আইডিয়া, এই এখানে যে ডিসক্রিপশনগুলো লেখা আছে এগুলো ভালোভাবে পড়বেন। এবং এখানেও কিছু ক্যাম্পেইন আইডিয়া দিয়ে দিয়েছে, এখানে দেখেন কীভাবে ইনস্টাগ্রামে অ্যাড দিতে হয় এটার হচ্ছে একটা ইয়া দিয়ে দিয়েছে। তারপর আমরা যদি যাই এখান থেকে ডেট অ্যান্ড ইনসাইট, আমরা ইনসাইটটা দেখতে পাবো। ঠিক আছে, যে দেখেন কতজন মানুষ কীভাবে হচ্ছে, কতজন অস্ট্রেলিয়ান ট্রাভেলস, কতজন কোথায় যায় কীভাবে যায়, সব কিছু ইনসাইট কিন্তু এখানে দেওয়া আছে। একটা একটা করে অপশান আপনারা হচ্ছে দেখে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করতে পারবেন, কাস্টমাইজেশন করতে পারবেন, যেমন ইউএস কানাডা অন্যান্য দেশ সিলেক্ট করে এখানে দেখতে পারবেন। ওকে, রিসোর্সেস, রিসোর্সে গেলে হচ্ছে আপনাকে কিছু ইমেজ বা হচ্ছে কিছু ভিডিও সাজেশন করবে ওরা। ঠিক আছে, এখানেও দেখেন কিছু টিপস দেওয়া আছে, এগুলো পড়ে আপনারা হচ্ছে ক্যাম্পেইনগুলো রান করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন এই ধরনের ভিডিও পেতে।